দেখেন কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজের যে সেকশনগুলো আছে এগুলো আপনি সিরিয়ালাইজ করবেন। ধরেন এখানে সবার উপরে কি আছে, স্লাইডার আছে, তারপর আছে পপুলার ক্যাটাগরি ক্যারোসেল। আপনি যাচ্ছেন পপুলার ক্যাটাগরি ক্যারোসেল সবার উপরে থাকবে, স্লাইডার নিচে থাকবে, তারপরে ধরেন টুডেস অফার আছে, তারপর আছে হচ্ছে নিউ প্রোডাক্ট। বাট আপনি যাচ্ছেন এই টুডেস অফারের উপরে থাকবে নিউ প্রোডাক্ট, তারপরে থাকবে হচ্ছে টুডেস অফার, এইরকম মানে আপনার পছন্দ মতো কোন সেকশন আগে রাখবেন কোনটা পরে রাখবেন এইভাবে আপনি সিরিয়ালাইজ করতে পারবেন। তো এটা করার জন্য যেটা করবেন, আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করে থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে নিচেই দেখতে পারবেন যে হোম প্লেস সাইডারের নিচেই আছে হোম পেজ কনফিগ নামে একটা বাটন, এই হোম পেজ কনফিগে ক্লিক করবেন। হোম পেজ কনফিগে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে এবং এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো সেকশনের নামই কিন্তু এখানে আছে। যেমন দেখেন স্লাইডার অপশন, সরি স্লাইডার সেকশন আছে, তারপরে দেখেন পপুলার ক্যাটাগরি ক্যালোসর আছে, তারপরে ধরেন ফ্লাশ সেল আছে, তারপরে ধরেন অফার আছে, যেমন এই যে অফার সেকশনটা আছে টুডেস অফার, তারপরে ধরেন আছে লেটেস্ট প্রোডাক্ট মানে হচ্ছে যে নিউ প্রোডাক্ট যেটা এইটা আছে, ঠিক আছে। তারপরে ধরেন এখানে আছে বেস্ট সেল প্রোডাক্ট, যেমন এই যে এইটা আছে, তার নিচের যেমন টপ সেল প্রোডাক্ট, এটা হচ্ছে বেস্ট সেল প্রোডাক্ট সেকশন। তারপর আছে স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট, যেমন এই যে এগুলা, যেমন এই যে প্রিমিয়াম ক্যাটাগরি, বেবিস অ্যান্ড কিডস, এই সেকশনগুলা। আচ্ছা, তারপরে আছে ধরেন এই যে হ্যাপি কাস্টমার কাউন্ট, এটা হচ্ছে এই যে এই সেকশনটা এইটা, ওকে। তারপরে হচ্ছে দেখেন একদম নিচে আছে দেন জিটিসি সেকশন, এটা হচ্ছে এই যে এইটা যেটা এই যে ক্যারোসেল হইতেছে, এটা হচ্ছে জিটিসি সেকশন। আচ্ছা, তারপরে আছে ব্র্যান্ড মার্কিও, তারপরে আছে দেন ব্র্যান্ড মার্কিও, ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলা, তারপরে হচ্ছে রাইটার্স, পপুলার রাইটার্স, এটা হচ্ছে যে আপনার যদি রাইটার্স থাকে এই সেকশনগুলো। সো আশা করি সেকশন কোনটা কোন সেকশন বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনি সেকশনগুলো সিরিয়ালাইজ কীভাবে করবেন। মনে করেন আপনার সবার উপরে এখন কি আছে, দেখেন সবার উপরে আছে হচ্ছে এই স্লাইডার। আপনি যাচ্ছেন সবার উপরে থাকুক হচ্ছে পপুলার ক্যাটাগরি, সাপোজ ধরেন স্লাইডারই সবার উপরে থাকলে ভালো লাগে, বাট দেখানোর জন্য আমি দেখাই দিতেছি পরে যেন আপনি আপনার সেকশনগুলোকে সিরিয়ালাইজ করতে পারে। ধরেন আপনি এই পপুলার ক্যাটাগরিটা সবার উপরে দিবেন, স্লাইডারটা তার নিচে দেবেন। সো এটা করার জন্য স্লাইডার সবার উপরে আছে, আপনি যদি সিম্পলি স্লাইডারটাকে ক্লিক করে টান দিয়ে ধরে নিচে নামিয়ে দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তাহলে দেখেন অটোমেটিক আপডেট নিয়ে নেবে আর এটা কিন্তু স্লাইডার নিচে সেট হয়ে গেছে। আর এখন যদি আপনি ফ্রন্ট প্যানেল থেকে হোম পেজে এসেও যদি রিলোড দেন, তাহলে দেখতে পারবেন দেখেন পপুলার ক্যাটাগরি উপরে চলে গেছে, স্লাইডার কিন্তু নিচে আয়া পড়ছে। তো সিম্পলি আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোন সেকশনটা কোনটা নিচে দিবেন এটা জাস্ট সেট করে দেবেন। আচ্ছা, এখন মনে করেন এই পপুলার ক্যাটাগরির নিচেই আপনি দিতে চাইতেছেন হচ্ছে এই নতুন পণ্য এই সেকশনটা। সো দেখেন এখানে কই আছে যে লেটেস্ট প্রোডাক্ট, এই সেকশনটা 1 2 3 4 5 নম্বর সেকশন আছে, আপনি এটাকে ক্লিক করে টান দেওয়া ধইরা এই দেখেন পপুলার ক্যাটাগরির নিচে এভাবে ছেড়ে দিবেন, দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখন দেখেন আপনি যদি বাইরের থেকে এটাকে রিলোড দেন, দেখতে পারবেন দেখেন এই পপুলার ক্যাটাগরিজ ক্যারোসেল এই সেকশনের নিচেই নিউ প্রোডাক্টস এই সেকশনটা চলে আসে। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন, কনসেপ্টটা যে কীভাবে আপনি সেকশনগুলোকে সিরিয়ালাইজ করবেন আপনার পছন্দ মতো, আবার যে কোনো টাইমে চাইলে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন আবার স্লাইডটাকে আমি উপরে দিয়ে দিই টান দিয়ে ধইরা, আপডেট হয়ে গেলো। এখন যদি আবার রিলোড দিই দেখেন স্লাইডার আবার উপরে চলে আসে, পপুলার ক্যাটাগরি, তারপর হচ্ছে নিউ প্রোডাক্ট। সো আপনি এইখানে যেইভাবে সিরিয়ালটা রাখবেন আপনার সেকশনগুলা এই হোম পেজে, আপনার ওইভাবেই কিন্তু সেকশনটা অটোমেটিক সেট হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো সেকশন আপনি এখন সিরিয়ালাইজ করতে পারবেন এবং সাজাইতে পারবেন আপনার হোম পেজটাকে আপনার পছন্দ মতো এবং আপনার প্রয়োজন মতো।